চট্টগ্রাম কলেজে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি এখনো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি। করে আমাদের বন্ধু প্রীতম সংগঠন ছাত্রদলের ভাইদের সাথে হয়তো বা কারোর সাথে কোনো সংঘাত হয়েছে, তো সেই সংঘাতকে কেন্দ্র করে তারা আমি হামলা করছি বলে অভিযোগ করেছে। চট্টগ্রাম কলেজে শিবিরের হামলায় ছাত্রদলের 5 কর্মী আহত। ছাত্রদল শিবির সংঘাত হলেই ভয়াবহ 5 বিপদ ঘটবে। সম্মানিত দর্শক, চট্টগ্রামে ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভিতরে কঠিন মারামারি। ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন দুই দলের ভিতরে যে মারামারি শুরু হয়েছে, এখন পর্যন্ত কতজন আহত হয়েছে এবং কতজন নিহত হয়েছে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, এবং কি তার পাশাপাশি আরও দেখতে পারবেন সেই সংঘর্ষে কোনো মামলা হচ্ছে না। সম্মানিত দর্শক, নিজেরা আমাদের যে মারামারি শুরু হয়েছেন এই ভিডিওতে দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সম্মানিত দর্শক, চলুন দেখে আসি চট্টগ্রামে ছাত্র শিবির এবং ছাত্রদলের ভিতরে যেভাবে সংঘর্ষ হয় সেই বিষয়গুলো নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য এই ভিডিও আমরা দেখব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি 1 সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চট্টগ্রাম কলেজে শিবিরের হামলায় ছাত্রদলের 5 কর্মী আহত। এখন শিবিরের যারা ভাইটাই আছেন এমনি তো দেখতে মনে হয় শান্তই সুন্দর কথাবার্তা বলেন, তারা কি আসলে এতটা ভয়ানক যে একদম ছাত্রদলের 5 জনকে এই পরিমাণ অত্যাচার করছে? আর ছাত্রদলের তারা কি আসলে হাতে কী ছিল বা ঘটনাটা কী আমরা যদি একটু দেখি। এই ঘটনা ঘটেছে আপনার গতকালকে বেলা 12:30 দিকে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে। আহত ছাত্রদল কর্মীরা কারা? সাইফুল করিম আরিয়ান, শরীফুল ইসলাম আবির, নাইম ভুইয়া, সোয়াইবুল ইসলাম এবং আশরাফ, তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন। চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাস নুরী বলছেন, সম্প্রতি বেশ কয়েক দফা আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে শিবির। আজও কলেজে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দিনকে ছাত্রদল সন্দেহে মারধর করে এবং ক্যাম্পাস থেকে বের করে দেয়। পরে এ বিষয়ে আমরা অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জানাতে গেলে আমাদের উপর আবারও হামলা হয়। আমরা এতদিন দেখছি শিবির দেখতে ছাত্রলীগ বের করে দিছে, মানে আমি বিষয়টা বুঝলাম না, এখানেই শেষ না। সাফরাস নুরী বলছেন যে শিবির সবসময় কলেজে লুকিয়ে লুকিয়ে কার্যক্রম চালায়। এই কথাটা তো এখন সারা বাংলাদেশ বিশ্বাস করছে যে শিবির আসলে লুকাইয়ে কর্মকাণ্ড চালাইছে এতদিন, সেটা বাংলাদেশি বোকা বনে গেছে। তো ছাত্রদলের নেতা বলছেন তাদের কোনো কমিটি এই কলেজে আছে কি না তাও কেউ জানে না, আমরা এই বিষয়ে আইনি ব্যবস্থা নেব, মানে শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে তারা মামলা করবেন। বিষয়টা কেমন হয়ে গেল না, এখন বিভিন্ন জায়গায় শুনছি ছাত্রলীগ পাইলে আপনার সাধারণ ছাত্ররা ক্লাস বয়কট করছে। এই দেশে এখন আর সাধারণ ছাত্র নাই, ছাত্রলীগ দেখলে বাকি জোটগুলো একজোট হচ্ছে। তো এখন শিবির এবং ছাত্রদল তারা যদি মারামারি করে তাহলে বিষয়টা কোন দিকে যাচ্ছে? তাহলে কি ছাত্রলীগ সম্পর্কে এতদিন যে অভিযোগগুলো ছিল বা আমি নিজেই কতগুলো ভিডিও বানাইছি দেখছেন ছাত্রলীগের সমালোচনা করা, তো সেই জায়গাটা তো আপনারা আবার চলে আসতেছেন বরাবরই। আমি শিবিরের ইস্যুটাতে আমি দেখছি ছাত্র শিবির এতটা ভায়োলেন্স ক্যারেক্টার না, মানে গণমাধ্যমে আমরা যেটা দেখছি যে চট্টগ্রাম কলেজে ছাত্রদলের আহ্বায়ক যে বক্তব্য দিয়েছেন সেখানে তো আসলে বিষয়টার সত্যতা কি, মানে আসলে কি ঘটছে শিবিরকে সেখানে অতটা ভায়োলেন্স? যদিও চট্টগ্রাম হচ্ছে শিবিরের আতুরঘর হিসেবে বলা হয়ে থাকে যেখানে শিবির খুব শক্ত অবস্থান অলওয়েজ থাকে, এখন বিষয়টা যদি এমন হয় যে ছাত্রদল সন্দেহ করলে মারবে বিষয়টা কিন্তু উচিত না। যদি ক্যাম্পাসে রাজনীতি থাকে সবাই রাজনীতি করবে, এখন ওই রাজনীতি যদি এমন হয়ে যায় ছাত্রলীগ যেমন মনে করছে ক্যাম্পাসে অনলি ওয়ান একটা টিম থাকবে ছাত্রলীগ, বাকিদের দেখলে দৌড়াইবা মারবা পিটাইবা, কোনো বিচার নাই, পুলিশে না খবর দিয়ে দিবা শিবির বইলা, এটাই কিন্তু করছে ছাত্রলীগ, যার কারণে আজকের এই পরিণতি আসছে। এখন একই পথে যদি ছাত্র শিবির বা ছাত্রদল এরকম কর্মকাণ্ডে জড়িত হয়ে যায়, বিশেষ করে শিবিরের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে এটা এই মুহূর্তে সঠিক না। গতকালকে ঢাবি বিশ্ববিদ্যালয়ের শিবিরের যিনি সেক্রেটারি আছেন তিনি বলছিলেন যে শিবিরকে মানুষ মানে সাধারণ ছাত্ররা পজিটিভলি গ্রহণ করেছে, ক্যাম্পাসে শিবিরের রাজনীতি চলুক 90% স্টুডেন্টরা নাকি চায়। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাবটা কিন্তু বরাবরই আলাদা। এখন এই বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে কোন বক্তব্য আসবে বা শিবির এই ধরনের কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যারা কেন্দ্রীয় কমিটি তারা কি ব্যবস্থা নেবেন, তবে এই বিষয়গুলো এগুলো দেখে আওয়ামী লীগ কিন্তু হাতে তালি দিবে এটা মাথায় রাখতে হবে। আর মানুষের কাছে এটাই মনে হবে যে ইয়েস এগুলোই তো ঘটবে, একদল গেছে আবার আসছে দুই দল, এরা এরা পেটিয়াপেটি করবে কাটাকাটি করবে, এগুলো কিন্তু পজিটিভ না, যারা বোঝার নিশ্চয় বুঝবেন। দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে ছাত্রদল শিবির সংঘাত হলেই ভয়াবহ 5 বিপদ ঘটবে গোপন কিছু। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন মতামত বা অনুভূতি যদি থেকে থাকে আমরা অবশ্যই জানতে চাই। দর্শক থাকুন এই আলোচনাটির শেষ পর্যন্ত। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে বাংলাদেশের মানুষের
মেধা, মনন এবং চিন্তাশীলতা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধার স্ফুরণ ঘটে। এরপর বিশ্ব এবং তার সীমানা পেরিয়ে আমাদের মেধাবীরা ছড়িয়ে পড়েন পৃথিবীর নানা প্রান্তরে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুনলেই মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, কারণ এই বিশ্ববিদ্যালয়টিতে পড়ার জন্য শিক্ষার্থীরা মুখিয়ে থাকেন। এই ক্যাম্পাস, এর শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষার্থীদের টানে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে কটি প্রতিষ্ঠান আছে, ধরুন ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, এই তিনটি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলাদা মর্যাদা আছে। এইচএসসি পাশের পর সবাই চায় যে এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো না কোনো একটিতে ভর্তি হতে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো হচ্ছে ইতিহাসের আতুর ঘর। এর প্রতিষ্ঠার ইতিহাস যেমন রোমাঞ্চকর, ঠিক একইভাবে প্রতিষ্ঠার বাঁকে বাঁকে 2024 পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে শিক্ষক, ছাত্র এবং সাধারণ মানুষের অন্যরকম ভাবাবেগ কাজ করে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারি আমরা পেয়েছি। তারা আড়াল ভেঙে সবার সামনে উন্মোচন করেছেন তাদের নাম এবং পরিচয়। এটা নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা, সমালোচনা এবং নিন্দা এবং প্রশংসার ঝড়ও বইছে। এইরকম একটা পরিস্থিতিতে আমরা দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম খুব উষ্মা প্রকাশ করেছেন। তিনি হুঙ্কার দিয়েছেন, তিনি বলেছেন শিবির একটি গোপন এবং নিষিদ্ধ সংগঠন। সেই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সেক্রেটারির এভাবে আড়াল ভেঙে বেরিয়ে আসা কোনোভাবেই ইতিবাচক নয়। মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন চট্টগ্রামে যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে ভয়াবহ সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু অনেকজন আহত নিহত হয়েছে। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন ছাত্রদলের 4 জন আহত হয়েছে। সম্মানিত দর্শক, নিজারার মধ্যে যে মারামারি শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে দেখতে পেরেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর থেকে ছাত্রদল এবং ছাত্র শিবির জামাত বিএনপি তাদের ভিতরে একের পর এক দ্বন্দ্ব লেগেই চলেছে এবং কি একে অপরকে অগ্নিজরা বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে চট্টগ্রামে যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে ছাত্রদল এবং ছাত্র শিবিরের, সেই বিষয়গুলো নিয়ে কিছু পাল্টাপাল্টি বক্তব্য, অগ্নিজরা বক্তব্য আপনারা এই ভিডিওতে দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, এই চট্টগ্রামের যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।